আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা বেকার আছেন এবং যারা চাকরির জন্য বিভিন্ন জব করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম। এটা হচ্ছে পুলিশে সুপার মানে বাংলাদেশ পুলিশে কার্যালয়ে মানে সিআইডি সেকশনে একটি নিয়োগ প্রকাশ করেছে, সেই নিয়োগটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। আপনাদের যদি এরকম নিয়োগের সম্পর্কে মানে যত নিয়োগ আছে সরকারি জব বা বেসরকারি জব সম্পর্কে যদি কোনো ভিডিও চান তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তাহলে আমরা নেক্সটে যত নিয়োগ আছে গভর্নমেন্টের যত নিয়োগ প্রত্যেকটা নিয়োগ নিয়ে আমরা ভিডিও তৈরি করব। আর যদি আপনাদের এই নিয়োগ সম্পর্কে ভিডিও প্রয়োজন মনে না করেন বা আগ্রহী না হন তাহলেও কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তাহলে আমরা দ্বিতীয়তে আর এই গভর্নমেন্ট সরকারি যত নিয়োগ আছে সেই নিয়োগ সম্পর্কে আমি কোনো ভিডিও ক্রিয়েট করব না। বাংলাদেশ গভর্নমেন্ট সরকার এই নিয়োগটা প্রকাশ করেছে 24/12/2020 সালে। এখানে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে হচ্ছে অফিস সহায়ক, অফিস সহায়কে লোক নিবে মাত্র 16 জন এবং এটার গ্রেড হচ্ছে 20 এবং বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। আর এটা বয়স সীমা হচ্ছে সাধারণ কোটার প্রার্থীদের বয়স অনূর্ধ্ব 30 বছর, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা বা মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর যেসব প্রার্থীগণ এই নিয়োগে আবেদন করতে পারবে না সেসব জেলার নামও এখানে উল্লেখ করে দিয়েছে। গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, নাটোর, বাগেরহাট, ঝালকাঠি, ফিরোজপুর। তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এইসব জেলায় যেসব বাসিন্দারা আছেন তারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারবেন না। আর এছাড়া বাদবাকি সকল ডিস্ট্রিক্ট জেলারাই আবেদন করতে পারবেন। তাহলে এখানে কিছু শর্তাবলী আছে, এখানে আবেদন কিভাবে করবেন এবং কোথায় থেকে আবেদন করতে হবে, কিভাবে পাঠাতে হবে সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া আছে। আবেদনকারীর চাকরির জন্য নির্ধারিত ফরম চক পূরণ করে নিঃস্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে। বর্ণিত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীর আবেদন 20/1/2021 খ্রিস্টাব্দে অফিস চলাকালীন সময়ের মধ্যে অতিরিক্ত আইজিপি সিআইডি হেডকোয়ার্টার মালিবাগ ঢাকা 1217 বরাবর পৌঁছাতে হবে। আপনি যে আবেদন পত্রটি মানে দাখিল করবেন মানে যে আবেদন করবেন আবেদনটা আপনি ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাকযোগে পাঠাইতে পারেন, কেননা এখানে সরকারি যত গভর্নমেন্টের যত নিয়োগ হয় প্রত্যেকটা নিয়োগেই কিন্তু ডাকযোগে পাঠানো হয়। আপনার ডাকযোগে 23 তারিখের মধ্যে এই আবেদনটা সিআইডি হেডকোয়ার্টার মালিবাগ ঢাকা 1217 বরাবর পৌঁছাতে হবে। সরকারি বা আধা সরকারি চাকরি সংস্থা চাকরির প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এটা বোঝাচ্ছে যে আপনি যদি কোনো আধা সরকারি চাকরি করেন বা সরকারি 16 গ্রেডের নিচে যেরকম ধরেন 20 গ্রেডের নিচে যারা আছেন তারাও যদি এখানে আবেদন করেন তাহলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকার নির্দেশিত কোটা অনুসরণ করা হবে, মানে সরকারি যেসব কোটাগুলো আছে সেই কোটার প্রার্থীরা যদি আবেদন করে তাদেরকে প্রাধান্য আগে দেওয়া হবে। তারপর বলছে 1/1/2021 তারিখে সাধারণ কোটার প্রার্থীদের বয়স অনূর্ধ্ব 30 বছর, মানে যারা সাধারণ প্রার্থী আছেন তাদের বয়স 30 বছর হতে হবে এবং যারা এখানে কোটা আছে বা মুক্তিযোদ্ধা কোটা বিভিন্ন কোটার প্রার্থীরা তাদের বয়স 32 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। পরীক্ষার ফি বাবদ 50 টাকা, অতিরিক্ত আইজিপি সিআইডি ডাকা বরাবর তাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে 1221100002031 নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমাপূর্বক চালানের মূল কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। এই নাম্বারে আপনারা সরকারি যে কোনো ব্যাংক থেকে একটি ট্রেজারি চালান নিতে পারেন, সেই চালান নিয়ে মানে 50 টাকার একটি চালান নিয়ে এখানে আবেদন করতে হবে। ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ
নির্ধারিত সময়ের পর প্রাপ্ত দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে। এখানে বলছে ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ, আপনি নাম লিখতে কাটাকাটি করছেন বা অসম্পূর্ণ নাম লিখছেন, আপনার আইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের সাথে মিল নেই, এরকম কোনো নাম বা এরকম কোনো ত্রুটিযুক্ত কোনো আবেদনপত্র এখানে গ্রহণযোগ্য না। অতএব সরাসরিও যদি আপনারা কোনো আবেদনপত্র সেখানে দাখিল করতে যান তাহলে সেটা গ্রহণযোগ্য না। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নাম ঠিকানা, মানে যে ঠিকানায় আপনার ইন্টারভিউ কার্ডটা যাবে বা আপনি পেতে ইচ্ছুক, আপনি যে স্থানে থাকেন সেই ঠিকানাটা আবেদনপত্রের উপরে লিখবেন এবং উল্লেখপূর্বক 10 টাকা ডাক টিকিট, মানে 10 টাকা ডাক টিকিট লাগাতে হবে আপনার আবেদনপত্রে। একটি 10x4 সাইজের কাম দাখিল করতে হবে। এনে বলছে আপনাদের ফেরত চিঠির জন্য, মানে আপনার ইন্টারভিউ কার্ডটার জন্য আলাদা একটা মানে কাম আপনাদেরকে এই আবেদনপত্রের সাথেই দিতে হবে। সেই কামে অবশ্যই 10 টাকার ডাক টিকিট লাগানো থাকতে হবে। তারপরও বলছে লিখিত বা মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার ভাতাদি প্রদান করা হবে না। আপনি যে পরীক্ষা দিতে চাইবেন, মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা যেটাই হোক না কেন, কোনো পরীক্ষায় তারা কোনো এক্সট্রা কোনো ফ্রি দিবে না। তারপর প্রার্থীদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ইস্যু ব্যতীত অন্যান্য পরীক্ষা গ্রহণের ফলাফল প্রকাশসহ যাবতীয় কার্যক্রম সিআইডি ডাকা নোটিশ বোর্ডের মাধ্যমে প্রার্থীদের অবহিত করা হবে এবং জাতীয় দৈনিক পত্রিকা ও বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট এই যে www.police.gov.bd প্রকাশ করা হবে। মানে এখানে বলছে যত নোটিশ আছে যে আপনাদের যে এই নিয়োগপত্রে যে নোটিশটা, সেই নোটিশটা ওই ওয়েবসাইটে পাইবেন এবং সেই ওয়েবসাইটে কারা কারা ইন্টারভিউতে এলা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এখানে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা পেয়ে যাবেন। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল সনদের মূল কপি দাখিল করতে হবে। মানে আপনি যেসব পরীক্ষায় মানে যদি আপনি উত্তীর্ণ হন, যখন আপনি ভাইভার দিতে যাবেন তখন আপনার যে মূল সার্টিফিকেট আছে সেই মূল সার্টিফিকেটের মূল কপি এবং আপনার সেন্টমেন্ট সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড, যদি না থাকে জন্ম নিবন্ধন, এসবের মূল কপি সেই সময় নিয়ে যেতে হবে সাথে। আর অবশ্যই আপনার একটু স্মার্ট হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। যাই হোক, আগে লিখিত পরীক্ষা, তারপর তো মৌখিক পরীক্ষা। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এখানে বলছে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষ, মানে যে এই নিয়োগটা যে পরিচালনা করবে, যার তত্ত্বাবধানে এই নিয়োগটা নেওয়া হবে, তার চূড়ান্ত বলে মানে তার সিদ্ধান্তটাই চূড়ান্ত বলে গণ্য হবে। এখানে চাকরির যে নমুনা একটি ফরম, সেই ফরমটা এখানে দিয়েছে, আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে ওইটা নামাইতে পারেন। অতএব আপনারা কম্পিউটার টাইপ করেও এই ফরমটা তৈরি করতে পারবেন। এনে ফরমটা তৈরি করার জন্য দেখেন একটি নমুনা দিয়ে দিছে, সেই নমুনা অনুযায়ী সেই ফরমটা তৈরি করবেন। এই ফরমটা সম্পর্কে বিস্তারিত আর বলতেছি না, কেননা আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। আপনারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে আবেদনটা করে আপনারা নিম্ন ঠিকানায় পৌঁছে দিবেন। যাই হোক প্রিয় দর্শক, এই ফর্মটা আমি ফেসবুক পেজে আপলোড করে দিব। আপনার ভিডিও ডিসক্রিপশনে একটি লিংক দেওয়া থাকবে, সেই লিংকে প্রবেশ করে ফেসবুক পেজ থেকে এই ফর্মটা, ফর্মের এই নিয়োগপত্রটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।